হে গাইজ, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো সবার আগে বলে রাখি, দিনটা ছিল 14 আগস্টের, তো এই দিন হচ্ছে আমার দিদির বার্থডে। সো ইয়েস, ইটস আ বার্থডে স্পেশাল মিনি ব্লগ। তো আমি সকাল সকাল উঠে যাই, সকালবেলা দেখতেই পাচ্ছ কি দারুণ রোদ উঠেছে, আর চাটা খেয়ে নিই। দেন মা ব্রেকফাস্টে করেছিল ইয়ামি ইয়ামি চাউমিন, তো আমার দারুণ লাগে। তো চাউমিন টাউমিন খেয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, যাই একটা টি পরেছি, জাস্ট একটা টি শার্ট, দেন আমি দিদির বাড়ি চলে যাই, যে উঠছি দেখতে পাচ্ছ। এখানে আমি দিদিকে একটু উইশ করি হ্যাপি বার্থডে, তারপর আমি দিদির একটু ব্যালকনিতে যাই। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে, এখানে আমি অনেক রিলস করেছি, তো তোমার আমার ইনস্টাগ্রামে যাও তো অবশ্যই দেখতে পাবে। খুব সুন্দর করে ব্যালকনিটা সাজানো, এখানে অনেক ধরনের গাছ আছে, ওদের ছাদেও অনেক ধরনের গাছ আছে। তারপর আমার একটু খিদে পেয়ে গেছিলো, আমি একটু জিলিপি খেয়ে নিলাম, ও পেয়েছে বার্থডেতে অনেক কিছু সেই থেকে। দেন লাঞ্চ চলে এলো, লাঞ্চে দিদির জন্য ছিল অনেক কিছু মেনু, ভাত, সব রকমের ভাজা, এখানে ডাল, ইলিশ মাছ বেগুন দিয়ে স্যালাড, এখানে মাছ, আবার আমের টক, পায়েস, তো দারুণ ছিল লাঞ্চ। তারপর বিকেলবেলা আমার খিদে পেয়ে যায় আবার, দেন আমি একটু খাই ব্রেড পনির, আবার তারপর সন্ধ্যের দিকে রেডি টেডি হয়ে যাই। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আজকে আমার সাজুগুজু, হালকা ফুলকাই সেজেছি, একদম জাস্ট সিম্পল, আর এটা হচ্ছে নতুন নতুন আমার শার্ট। তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আজকে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। আর এই হচ্ছে দিদির কেক, দারুণ প্রিটি দেখতে কেকটা, তাই না? আর এখানে ওকে এইসব গলায় পরিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, একটু মজা হচ্ছিল আর কি আমাদের। আর এখানে আমাদের বার্থডে গার্ল একটু ভিডিওর জন্য পোস্টস দিচ্ছেন, অ্যান্ড এখানে আমরা সবাই মিলে আছি, তো কেক টেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ কেক সার্ভিং চলছে, পৌলুম সবাইকে কেক দিচ্ছে। আর এখানে হচ্ছে লঙ্কা কাণ্ড চলছে, স্নো স্প্রে ছড়ানো নিয়ে আমরা খুব এখানে মজা করি, হাসি ঠাট্টা করি, একে আমাকেও ধরেছে। দেন চলে আসে ডিনার টাইম, ডিনারে ছিল মোগলাই, দারুণ খেতে ছিল। তারপর আমি বাড়ি চলে আসি, 11টা অলমোস্ট বেজে গেছে, তো আজকের ব্লগটা একটুখানি, অবশ্যই তোমরা জানিও তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো।